হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিজলার্স। আজকে বাঙালিদের খুব প্রিয় কচুর লতির একটা সহজ কিন্তু দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির আমি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই রেসিপির উপকরণের লিস্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবার প্রথমে কচুর লতির বাইরের পাতলা লেয়ারটা এভাবে ছাড়িয়ে নিয়ে 2 ইঞ্চ মাপে এভাবে কেটে নেব। কচুর লতির এই রেসিপিতে সামান্য কিছু উপকরণই লাগে, কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। সঠিক পদ্ধতিতে কচুর লতি রান্না করা দরকার, না হলে কিন্তু গলায় ধরতে পারে বা স্লাইট ইচিং হতে পারে। কচুলতিগুলো কাটা হয়ে গিয়েছে, এবারে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এখন লতিগুলো সেদ্ধ করে নেব। প্রয়োজন মতো জল নিয়ে 1 টিস্পুন নুন দেব, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দেব। এরপর ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দেব। এভাবে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে কিন্তু আর গলায় ধরবে না বা কুটকুট করবে না। হাই ফ্লেমে 5 মিনিট বয়েল হতে দেব। হয়ে গেলে ফ্লেম অফ করে ওই জলে লতিগুলো কিছুক্ষণের জন্য রাখব। 3-4 মিনিট পর জল ছড়িয়ে লতিগুলো আরেকবার ভালো করে ধুয়ে নেব। এরপর মিক্সার জারে 20 কোয়া মতো রসুন আর 5টা কাঁচা লঙ্কা নেব। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কা অ্যাড করবেন। একটুখানি জল দেব আর একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নায় রসুন আর কাঁচা লঙ্কা একটু বেশি দিতে হয়। এবার রান্নার জন্য সবার প্রথমে ফ্রাইং প্যানে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপিতে তেল একটু বেশি লাগে। তেল গরম হয়ে গিয়েছে, 1/2 টিস্পুন কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা হয়ে গেলে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব। হাই ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এখন হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন আর স্বাদ মতো নুন দেব। হাই ফ্লেমে 5 মিনিট ভেজে নেব। কচুর লতি কিন্তু যতটা সম্ভব হাই ফ্লেমে রান্না করতে পারলে ভালো। এখন রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব, এতে একটা খুব সুন্দর রং আসবে। সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন 1 টিস্পুন চিনি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে 5 মিনিট রান্নাটা হতে দেব। মাঝে মাঝে কিন্তু ঢাকা সরিয়ে নেড়ে দেব যাতে তলায় লেগে না ধরে। কচুর লতি প্রায় হয়ে এসেছে, মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট ভেজে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন। দারুণ স্বাদের এই কচুর লতি কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই কচুর লতি। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিওর আপডেটস পেতে।